কোনো অসুবিধা নেই, খাই খাই বলো ঘন্টা পতাকা। দেখ ফোন দেখলি কি ভদ্র ছেলে, ভদ্র এখন কি ভদ্র ছেলে, একটু হাসি কর, ক্যামেরা দেখলে আর হাসি বেরোয় না। কি আনন্দে কি আনন্দে মৃগু নন্দে কি আনন্দে, থই থই টাটা থই থই টাটা থই থই টাটা থই থই, এবার হাসছে টাটা থই থই টাটা থই থই টাটা থই থই, আনন্দ নাচে দিবারাত্রি দিবারাত্রি নাচে নাতি নাচে। কাকে দেখছি গো, এটা কে গো, এটা আমার গৌর ঠাকুর, এটা আমার গোপাল ঠাকুর, ও গোপাল ঠাকুর গো, এটা আমার গোপাল ঠাকুর গো। একটু হাজি করলো দেখি বাবা, একটু হাজি করলো, প্রসাদ নিয়ে চলে এসছে, দেখো প্রসাদ নিয়ে চলে এসেছে, প্রসাদ প্রসাদ নিয়ে এসেছে, তুমি তুমি প্রসাদ খাবে, তোমার তো নিয়ে এসেছে, মিত্তি লত পড়ে যাচ্ছি, মিত্তি লত মাটি কাটে আসবি, দেখো মাটি কাটে আসবে, মাটি কাটে আসবে, এটা মাটি কাটে আসবে, তার জন্য গরু দেখবে, গরু ষষ্ঠীর ফোঁটা নাম করে আমি একটু প্রণাম করি দিদা, এই গজল টালি প্রণামটা ভালো করে কর, চাঁদ খাচ্ছে, দেখো কাপেল বাবা কতখানি কামড় দিয়েছে, দেখ আমি প্রসাদ নিই, কি নেবো আমি প্রসাদ, আমি কি প্রসাদ নেবো, কুলড্রিংক্স নারকেল ধরিয়ে দিতে হবে, এই ব্যা রোদের মধ্যে এখন আমি চুল শুকাচ্ছি, কার সারা জীবনটা এরকম আরামে আরামে কাটতো, সারাদিন শুধু ঘুরছে বেড়াচ্ছি আর কুচকুটেকে চটকাচ্ছি, এই করছি চুলের এত ঝামেলা, এই কারণেই আমি চুলগুলো কেটে দিই, মানে ছোটো চুল থাকলে না এত আমাকে শুকাতে দাঁড়াতে হয় না কিছু করতে হয়,
বড় চুল হলেই চুল শুকাও রে, চুল শুকোবে না রে, আজকে চান করা যাবে, মাথায় জল দেওয়া যাবে না রে, বহুত ঝামেলা বাপরে বাপ। আর বহুদিন আমি ব্লগ করিনি, যে ব্লগ করার যে ইয়েটা ছিল, হ্যাবিটটা ছিল, এডিট করার যে হ্যাবিটটা, সেটাই চলে গেছে, তার জন্য হয়তো এত দেরি হচ্ছে ভিডিও আসতে। আর পুচকুটা এসছে তো, এবার কালকে আমি ফ্রি হয়েছি, তাই আজকে একটুখানি পুচকুটার সঙ্গে চটকাচ্ছি। বাই দ্য ওয়ে, আবার আমি ওদের বাড়ি যাচ্ছি ওদের সঙ্গে, তো ওখানে গিয়েও বেশ কিছু ব্লগ শ্যুট করব, প্ল্যান করে রেখেছি। আর এই ভিডিওটা আজকে জোর করেছি নিজেকে একটা ভিডিও শ্যুট করার, মানে এডিট করার জন্য,